হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আরবিতে আমরা দেখবো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এই টিউটোরিয়াল মাধ্যমে কয় ক্রয় বিক্রয় কেনা বেচার কথাগুলি আলোচনা করা হয়েছে আপনি চলে বাজারের এই ধরনের কথাগুলো আপনি শিখে নিতে পারেন নিত্য নতুন বাক্য এবং শব্দের সমন্বয় এই টিউটোরিয়ালগুলি তৈরি করা হয়েছে তো অভিওর্স তাহলে আর দেরি কেন যারা বাংলা ভাষার মাধ্যমে সৌদির আঞ্চলিক ভাষায় কথা বলতে চান তাদের জন্য মূলত আজকের এই টিটুয়ালটি আপনি চারে আরবির কথাগুলো আঞ্চলিক ভাষা বলতে পারেন তাহলে এবার দেখে নিই আমাদের মূল বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে আপেল সুস্বাদু ফল আপেল সুস্বাদু ফল এই বাক্যটির আরবি হবে তুফা লাজিজ ফখি তুফা লাজিজ ফখি এই বাক্যটির যে শব্দের অর্থগুলো ব্যবহার করা হয়েছে তা হলো আপেল এর আরবি হবে তুফা আপেলের আরবি হবে তুফা লাজিজ অর্থ হবে সুস্বাদু ফখি অর্থ হল ফল ফলের দোকান কোথায় ফলের দোকান কোথায় ওয়েন মাহাল ফাওয়াকি ওয়েন মাহাল ফাওয়াকি এখানে যে শব্দের অর্থগুলো ব্যবহার করা হয়েছে তা হলো ওয়েন কোথায় ওয়েন কোথায় মাহাল দোকান মাহাল দোকান ফাওয়াকি অর্থ হলো ফলের এক কেজি ডালিম দিন এক কেজি ডালিম দিন জিব ওয়াহেদ কিলো রোমান জীব ওয়াহেদ কিলো রোমান এই বাক্যর যে শব্দের অর্থগুলো আমরা দেখি নিই জীব অর্থ হলো দেওয়া জীব অর্থ হলো দেওয়া ওয়াহেদ অর্থ হলো এক অহেদ অর্থ হলো এক বাংলায় কেজি এটার আরবিতে বোঝানো হয় কিলো রোমান আরবি রোমান শব্দের বাংলা অর্থ হলো ডালিম আরবি রোমান বাংলা অর্থ হলো ডালিম মালটা খুব মিষ্টি জিয়াদা সুক্কার বর্তুকাল জিয়াদা সুক্কার বর্তুকাল জিয়াদা অর্থ হলো খুব সুক্কার অর্থ হল মিষ্টি বর্তুকাল অর্থ হলো মালটা জিয়াদা অর্থ খুব শুক্কার অর্থ মিষ্টি বর্তুকাল অর্থ হলো মালটা আমার দুটো আনারস লাগবে আমার দুটো আনারস লাগবে আনা এবি ইতনিন আনানাস আনা এবি ইতনিন আনানাস আনা অর্থ হলো আমার এবি অর্থ হলো লাগবে ইতনিন অর্থ হলো দুটা আনানাস অর্থ হলো আনারস সবগুলো কোলা আমি কিনবো সবগুলো কোলা আমি কিনব কলু মজ আনা স্ত্রী কলু মজ আনা স্ত্রী এখানে কুল্লু অর্থ হলো সবগুলো মৌজ অর্থ হলো কলা আনা অর্থ হলো আমি ইস্তেরি অর্থ হলো কিনব আম কেজি কত আম কেজি কত এখানে মাঙ্গা কিলো কাম মাঙ্গা কিলো কাম তভিওর বাক্যের শব্দের অর্থগুলো আমরা দেখিনি মাঙ্গা অর্থ হলো আম মাঙ্গা অর্থ হলো আম কিলো অত হলো কেজি কাম অত হলো কত এক পিস তরমুজ কত ওয়াহেদ হাব্বা ভিত্তিক কাম হাব্বা ভিত্তিক কাম এখানে ওয়াহেদ হাব্বা এক পিস ওয়াহেদ হাব্বা অর্থ হলো এক পিস ভিত্তিক কত হলো তরমুজ আর কাম অর্থ হল কত পেপে শরীরের জন্য ভালো পাপেয়া কোয়েস লি জিসম পাপায়া কোয়েস লি জিসম পেপে শরীরের জন্য ভালো তভিওস এই বাক্যটির আরবিগুলো হবে পাপেয়ায় অর্থ হলো পেপে জিসম অর্থ হলো শরীর কোয়েস অর্থ হলো ভালো লি অর্থ হলো জন্য জল পায আছে জাইতুন ফি জাইতুন ফি জল পায আছে ফি অর্থ হলো আছে জাইতুন অর্থ হল হলো জল পাই এই কাঁঠালটি বড় হাদা কাস্তাল হাদা কাস্তাল জিয়াদা কাবির হাদা কাস্তাল জিয়াদা কাবির এই কাঁঠালটি বড় এখানে হাদা এই কাস্তাল অর্থ হল কাঁঠাল জিয়াদা কাবির অর্থ হল বড় বা খুব বড় গাজর কেজি কত টাকা গাজর কেজি কত টাকা এর আরবি হবে জাজার কিলো কাম ফুলুস জাজার কিলো কাম ফুলুস গাজর কেজি কত টাকা এখানে জাজার অর্থ হলো গাজর কিলো অর্থ হলো কেজি কাম অর্থ হলো কত ফুলুস অর্থ হলো টাকা পয়সা বা টাকা রুমে কিসমিস নাই রুমে কিসমিস নাই এই বাক্যটির আরবি হলো গুরফা মাফি জাজিব গুরফা মাফি জাবিব এখানে গুরফা অর্থ হল রুম বা রুমে মাফি অর্থ হলো নাই জাবিব অর্থ হল কিসমিস ছোটো নারকেল এত দাম কেন ছোটো নারকেল এত দাম কেন সাগির নারজেল লেস জিয়াদা গালি সাদিল নারজেল লেস জিয়াদা গালি এখানে বাক্যটি যে শব্দের অর্থগুলো ব্যবহার করা হয়েছে সাগির অর্থ হলো ছোট। নার্জেল অর্থ হলো নারকেল গালি অর্থ হলো দামি লেস অর্থ হলো কেন ভাইয়া আমি পেয়ারা খাবো এই বাক্যটি আর হবে আখই আনা আকেল জোয়াবা আখুই আনা আক্কেল জোয়াবা এ বাক্যটির ছোট শব্দের অর্থগুলো এবার আমরা জেনে নিই আখুই অর্থ হলো ভাইয়া আখুই অর্থ হল ভাইয়া আনা অর্থ হলো আমি আককেল অর্থ হলো খাবো জোয়াবা অর্থ হলো পেয়ারা জোয়াবা অর্থ হলো পেয়ারা তেঁতুল কোথায় পাবো তামার হিন্দ ওয়েন হাসেল তামারহিন্দ ওয়েন হাসেল এখানে শব্দের অর্থগুলো হলো তামারহিন্দ অর্থ হলো তেঁতুল ওয়েন অর্থ হলো কোথায় হাসেল অর্থ হলো পাবো বা পাওয়া যায় আমার একটা আমাকে একটা স্ট্রবেরি দাও আতেনি ওয়াহেদ ফারাওলা আতেনি ওয়াহেদ ফারাওলা আতেনি অর্থ হলো আমাকে দাও ওয়াহেদ অর্থ হলো একটা ফাঁড়াউল অর্থ হলো স্ট্রবেরি জাম্বুরা কত পিস গ্রিপফুথ হাব্বাকাম হাব্বা কাম গ্রিপফুত অর্থ হলো জামবুরা হাব্বা অর্থ হলো পিস কাম অর্থ হলো কত মিষ্টি বড়ই আছে সুকার বারকুক ফি শুক্কার বারকুক ফি শুক্কার অর্থ হলো মিষ্টি বারকুক অর্থ হলো বড়ই ফি অর্থ হলো আসে একশো পিস লিসু কত মেয়া হাব্বা লিসিকাম মিয়া হাব্বা লিসিকাম মিয়া অর্থ হলো একশত হাব্বা অর্থ হলো পিস কাম অর্থ হলো কত লিসি অর্থ হলো লিচু এটার নাম গাব হাদা এস এম কাকা হাদা এস এম কাকা হাদা অর্থ হল এটার এস এম অর্থ হলো নাম কাকা অর্থ হল গাব তভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিটেলের মাধ্যমে আপনারা কেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আরভগুলো জেনে নিতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য